কোনো হয় না আমি মনে করি যদি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ যদি আমার সহশিল্পী সে যদি এই কথা বলে থাকে এবং আমি দেখেছি এটা বলেছে কারণ 10% কমিশন নিবে বিদেশি ইসের ক্ষেত্রে নো সিনেমা মুক্তি পেলে সেটা কখনোই পসিবল না এই দেশে এই দেশ সেই জায়গা এখনো হয় নাই এটা বলার ক্ষেত্রে বলতে পারি মনে হবে যে আমি ক্যামেরার সামনে দাঁড়াইছি আমার কিছু বলা উচিত আমি নেত্রী আমি নেতা আমার কিছু বলা উচিত এটা আমার মনে হবে তখন অভিনেতা এবং নেতার মধ্যে পার্থক্যটা খুঁজে বের করা যাবে যে অভিটা কেটে নেতা হওয়া যায় আর অভিটা না কাটলে শুধু অভিনেতা হওয়া যায় একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যারা এই ধরনের কথা বলে তাদেরকে আমি একটা কথা বলতে চাই আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন যে একটা নেতা মারা গেলে সাবেক হয়ে যায় কিন্তু একটা অভিনেতা বা অভিনেত্রী মারা গেলে কখনো সাবেক হয় না আমি সিদ্দিকুর রহমান যদি আজকে মারা যায় তাহলে কিন্তু বলবে না মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান এই কথা বলবে না কিন্তু যে মারা গেলেন সাবেক অভিনেতা সিদ্দিকুর রহমান অথবা আমরা সাবেক হব না একটা নেতা যদি মারা যায় তাহলে কিন্তু সাথে সাথে সাবেক হয়ে যায় কেমন যেমন যে সে তার পোস্ট থেকে ডেফিনেটলি সরে যায় তখন বলে যে সাবেক অমক মন্ত্রী অমক নেতা অমক এমপি সো সাবেক কথাটা যেহেতু শিল্পীদের ক্ষেত্রে ইউজ হয় না আমি মনে করি এমন কোনো কথা এমন কোনো কাজ করা যাবে না যাতে সাবেক কথাটা আমাদের এই ডেজিগনেশনের সাথে মানুষ যুক্ত করে দেয়।